ময়মনসিংহের ত্রিশাল ও ঈশ্বরগঞ্জ সহ কুষ্টিয়ার ভারত সীমান্তবর্তী পাকুড়িয়া আশ্রয়ণ প্রকল্পের হত দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেছে দেশের শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। বৃহস্পতিবার দিনব্যাপী ময়মনসিংহের এই দুই উপজেলায় কালের কণ্ঠ শুভ সংঘের আয়োজনে সামাজিক দূরত্ব মেনে এইসব কম্বল বিতরণ করা হয়। শীতে কম্বল পেয়ে খুশি হত দরিদ্ররা। বসুন্ধরা গ্রুপের এমন কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিত্বরাও। এদিকে বসুন্ধরা গ্রুপের সহায়তায় দৈনিক কালের কণ্ঠ শুভ সংঘের উদ্যোগে কুষ্টিয়ার দুর্গম এলাকা ভারত সীমান্তবর্তী পাকুড়িয়া আশ্রয়ণ প্রকল্পের 240টি পরিবারের মধ্যে 300 পিস কম্বল দেওয়া হয়েছে। কম্বল পেয়ে বসুন্ধরা চেয়ারম্যানের জন্য দোয়া করেন হতদরিদ্র অসহায়রা। আর এমন মহতী উদ্যোগের জন্য বসুন্ধরা চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় বিশিষ্টজনেরা।